অনেক বছর পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে অন্যরকম দিন ছিল শনিবার। রাতে নিজের সেই অনুভূতির কথা তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি লিখেছেন, ওদের কাছাকাছি না গেলে বুঝতে পারতাম না জীবনের অন্য কোনো মানে আছে। ওরা আমার চোখে জল এনে দিয়েছে, আমাকে কাঁদালো, আমাকে হাসালো, জীবনের মানে শেখালো। আমি অত্যন্ত খুশি এই সুবিধাবঞ্চিত ফেরেস্তাদের পাশে একটু হলেও দাঁড়াতে পেরে। এরপর কথা হলো অপবিশ্বাসের সঙ্গে। তিনি জানান, শনিবার দুপুরে 60 জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তিনি নতুন জামা তুলে দিয়েছেন। আমাল নামের একটি প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে। তাদের আমন্ত্রণে অপু বিশ্বাস এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন। রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত এই ছেলেমেয়েরা অপু বিশ্বাসকে কাছে পেয়ে দারুণ খুশি হয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত নতুন ছবি রাজনীতির গান ও আকাশ বলে দেনার সঙ্গে নাচ করেছে তারা। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য অপু বিশ্বাসকে আয়োজক প্রতিষ্ঠান থেকে সম্মানই দেয়া হয়। এই সম্মানের খামটি নেননি তিনি। সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে আয়োজক, আমন্ত্রিত অতিথি ও অপু বিশ্বাস ছিলেন। অপু বিশ্বাস বলেন, আমি খামটি এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে দিয়েছি। আমি চেয়েছি ঈদের দিন ওরা যেন ভালো খাবার খেতে পারে। এরপর ওদের মুখে যে হাসি দেখেছি তা আমার জীবনে এক অনন্য পাওয়া। সন্ধ্যায় বনানীর এক রেস্তোরাঁয় ইফতার পার্টিতে অংশ নেন অপু বিশ্বাস। এই আয়োজন করেছে বঙ্গ। অপু জানান, এখানে চিত্রনায়িকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার সঙ্গে তার দেখা হয়। তারা নানা বিষয়ে কথা বলেছেন। বাচ্চাকে দেখাশোনার ব্যাপারে তাকে পরামর্শ দিয়েছেন বর্ষা। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।